আরতি আর গন নলার লেকিন দেশি রিদাই বেলা খনি কেন ভাই পা জওয়ান কলর হতে খন হালত মানা যাইম এডা হতি লরা নি জালে ওডা হে জাগো এডা হতি লরা নি জালে এডা হে জাগো লেকিন ফাত মাতি ফারা জলা দিয়া শুরু করি দো হার সুরত মাল ফারা দিয়া জলা দিয়া শুরু করি দো। কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 4,000 বসতঘর পুড়ে গেছে। রোববার 5 মার্চ দুপুর 2:40 দিকে 11 নং রোহিঙ্গা ক্যাম্পের D15 ব্লকে আগুনের সূত্রপাত হয়। প্রায় 3 ঘন্টা পর সেনাবাহিনী ফায়ার সার্ভিসের 10টি ইউনিট সহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের জন্য রোহিঙ্গারা সন্ত্রাসবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসাকে দায়ী করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরসা নেতা আবু আম্মার জনুনির অডিও ট্যাপ ছড়িয়ে দিচ্ছেন। আরতি আর গন নলার লেকিন দেশি হৃদয় বেলা খনিক কেন ভাই পা জওয়ান কলের হতে খন হালত মানা যাইম এডা হতি লরা নি জালে ওডা হে জাগো এডা হতি লরা নি জালে এডা হে জাগো লেকিন ফাত মাতি ফারা জলা দিয়া শুরু করি দো হার সুরত মাল ফারা দিয়া জলা দিয়া শুরু করি দো মারো অইন মারো হার হালত। তবে ওই অডিও ট্যাপটি আরসা নেতা জুনুনির কিনা নিশ্চিত করা যায়নি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্যাম্প 11-এর ময়নাগোড়া চেকপোস্ট সমানে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্প 9-এ 2:40 দিকে আগুনের সূত্রপাত হয় এবং ক্যাম্প 9 থেকে সে আগুন ক্যাম্প 11-তে চলে আসে, পরবর্তীতে ক্যাম্প 10-এও কিছু অংশ পড়ে যায়। গত 1 ঘন্টা ধরে ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসা সম্ভব হয় নাই। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আশা সদস্যরা এই ক্যাম্প 9-এর এবং 11-তে 3টা জায়গায় তারা আগুন লাগিয়ে দিয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। আগুনের খবর শুনে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ সহ ফায়ার সার্ভিস উপস্থিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য রোহিঙ্গা, তারা রাস্তায় আছে, বিভিন্ন পথেঘাটে আছে, তারা অনেকের আত্মীয় স্বজন ছেলে মেয়ে তারা খুঁজে পাচ্ছে না, তারা দিশেহারা, আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে, প্রশাসন সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছে। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে তারা উপস্থিত হয়েছেন। বিকেল 5টার পর ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের অক্লান্ত প্রচেষ্টায় ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তারা জানতে পারেননি। তবে রোহিঙ্গা ক্যাম্পের একাধিক সূত্র দাবি করছেন, আরসা সদস্যরা 3টি স্থানে একই সময়ে আগুন লাগিয়ে দিয়েছে। প্রথমে ই ব্লকে আগুন লাগে, পরে একে একে B1 ও D3 ব্লকে আগুন লাগে। ওই সময় সাধারণ রোহিঙ্গারা আগুন নেভাতে গেলে তাদের সন্ত্রাসীরা গুলি ছুড়েছে বলেও দাবি করছেন সূত্রগুলো। আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে কিছু জানাতে পারেনি। আমি এই মুহূর্তে আছি ক্যাম্প 11-তে, এখন থেকে প্রায় 45 মিনিট পূর্বে ক্যাম্প 9-তে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। ক্যাম্প 9 থেকে 11-তে আগুন চলে আসে, 10-এরও কিছু অংশ যায়। গত 1 ঘন্টা ধরে ফায়ার সার্ভিস ইউনিট চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমরা জানতে পেরেছি এখনও পর্যন্ত তথ্য নিশ্চিত হওয়া যায়নি, তবে বেশ কয়েকটা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি আশা সদস্যরা এই যে ক্যাম্পের 3টা জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে, এখন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে। ক্যাম্পগুলোর কমপক্ষে 40,000 মানুষকে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। ইতিপূর্বে 2021 সালে 22 মার্চ
একই ক্যাম্প সহ পার্শ্ববর্তী তিনটি ক্যাম্পে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় আগুনে 10,000-এর বেশি বসতঘর পড়ে যায়। অগ্নিকাণ্ডে 40,000 রোহিঙ্গা সদস্য গৃহহারা হয়েছিলেন। এছাড়া দগ্ধ হয়ে 2 শিশুসহ 7 জন রোহিঙ্গা মারা গিয়েছিল।